आज 10 अप्रैल खातार एटीम माठे मंचे उपस्थित विभिन्न आदिवासी संगठन नेतृत्वबृंद आमंत्रित अतिथिवृंद तार संगे हमारे मंच सामने उपस्थित आदिवासी माँ बोन दादा दीदी भाई बोन बंधु भाई एवं विभिन्न इलेक्ट्रॉनिक मीडिया प्रिंट मीडिया सबाई के आदिवासी एकता मंच पक्ष हुल जोहार जाना। आज के खतरा एटीम माठे एकत्रित हार जो दरकार हो पड़े तरह मूल उद्देश्य एकटाई आदिवासी जो सांविधानिक अधिकार के हरण करा हे आदिवासी जो जातिसत्ता के ध्वंस करा हे तार बिरुद्धे समस्त आदिवासी सम्प्रदायर मानुषजन जे विभिन्न आदिवासी सम्प्रदाय मानुषजन आछि सांवताल मुंडा भूमिज कोड़ा ओराव थेके शुरू करे आरो जे अन्यान्य सम्प्रदाय खेड़िया सबल आछि सबाई एकत्रित हुए जे आदिवासी एकता मंच एकटा गठन करा हुएछे तार सेई आंदोलनेर शुरूटा आमरा एखान थेके करे दिलाम एवं ए आंदोलनटा ततक्षणे ततदिन चलते थाकबे जतदिन ना आमादेर सांविधानिक जे जल जंगलेर अधिकारगुलोके आमरा सम्पूर्णभावे आमादेर अधिकारे निये आसछि। আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করব না। এখানে যে আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন বক্তাগণ আছেন তারা আমাদের যে বিভিন্ন আদিবাসীদের যে ইস্যুগুলো আছে মূল দাবিগুলো আছে সেই দাবিগুলোকে ব্যক্ত করবেন। তার সঙ্গে সঙ্গে এইটুকু আমি একটা বার্তাই দিতে চাই যে আজকে যেভাবে বর্তমান রাজ্য সরকার বর্তমান কেন্দ্রে দিল্লি সরকার আমাদের আসল আদিবাসী বুনিয়াদি আদিবাসীদের জাতিসত্তাকে নষ্ট করার জন্য অআদিবাসী ক্ষত্রিয় কুর্মী সমাজকে আমাদের আদিবাসীর অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে সমস্ত আদিবাসীরা কিন্তু একজোট হয়ে লড়বে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে 2006 এর গণঅধিকার আমাদের বক্তাগণ আরো বিস্তারিত হয়ে বলবেন আমি এইটুকুই বার্তা দিয়ে যাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দালালগণ জমি মাফিয়াগণ সেই রাজনৈতিক চক্রদানকারী দালালগণ সেই রাজ্য সরকারের বর্তমান রাজ্য সরকারের বিধায়ক বিধায়িকাই হোক বা বিভিন্ন আদিবাসী বিধায়ক বিধায়িকাই হোন বা বিভিন্ন লাল নীল সবুজ যে রঙের দলের বিধায়ক বিধায়িকাই হোন না কেন তারা যদি মনে করে যে বিভিন্ন অআদিবাসী মানুষদের সংখ্যাটা অনেক বেশি আছে তাদের আমি একটাই মনে করে দিতে পারি চাই যে আদিবাসী মানুষের সংখ্যাটাও কিন্তু কম নয়। এই আদিবাসী মানুষের সংখ্যাটাও কিন্তু আপনাদের গণতান্ত্রিকভাবে লড়াইয়ের যে রাস্তা আপনাদের সেই রাস্তা যেখানে আপনাদের পৌঁছে দিয়েছে সেই রাস্তাটাকে আমরাও আটকে দিতে পারি এবং সেই লড়াইটা কিন্তু এখান থেকে শুরু করছি তাতে গণতান্ত্রিকভাবেই হোক বা রাস্তায় নেমেই হোক যে রকম ভাবে আমরা দরকার সেটা করব। তাই এইটুকু বলেই আজকের এই সভা চলুক। আমি আমার বক্তাগণদের কাছে আশা রাখব যে আমাদের দাবিগুলো যেগুলো আছে সেটা সুন্দরভাবে আমাদের তমাম আদিবাসীদের কাছে এবং সরকারের কাছে বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যে বার্তাটা পৌঁছে দেবেন। চলুন তাহলে একবার সবাই মিলে বলি যে আদিবাসী চিৎকার 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 এই আদিবাসী চিৎকার 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 এই আদিবাসীদের কল্যাণে কোন দেশের কাছে চলবে এই আদিবাসীদের কল্যাণে কোন আদিবাসীদের চলবে জোহার। অসংখ্য ধন্যবাদ মাননীয় দিল্লেশ্বর মান্ডি মহাশয় খাত্রায় কথা মঞ্চের সম্পাদক মহাশয় তিনি আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার করে দিলেন আজকে আমরা এই 10 এপ্রিল 2023 খাতলাই টিম গ্রাউন্ডে যে মহাসমাবেশের ডাক দিয়েছি সেই মহাবেশের লক্ষ্যটা কি আমাদের কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেল সেই জন্যই তিনি আহ্বান জানিয়েছেন সকলকে মিলে আমরা লড়াইয়ে সমবেত হব। ঝাড়গ্রাম জেলা গোরেদ বাবা সময় হাসদা আপনি যদি এসে থাকেন আমাদের মূল মঞ্চে আসবেন। মাননীয় বিশ্বনাথ সর্দার মহাশয়